নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আমি আজকে আপনাদের সামনে কোয়েশ্চেন অ্যান্সার মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন অ্যান্সার পর্বর প্রথম এপিসোড এটি। অর্থাৎ আমরা আগে তো বিভিন্ন ভিডিও ছেড়েছি, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, তাতে আপনারা ভিডিও দেখেছেন, লাইক করেছেন, আপনাদের কোয়েশ্চেনগুলো টুকে নিয়ে আপনাদের খাতায় প্র্যাকটিস করছেন। যারা যারা কোয়েশ্চেনগুলো কিছু কিছু প্রশ্ন আটকে গেছে বা তাদের এমন কোনো প্রশ্ন রয়েছে যারা সেগুলো পারেন, সেই সমস্ত প্রশ্ন তারা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন। সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব। সেই বিভিআই কোয়েশ্চেনগুলো যারা আপনাদের কাছে যেগুলো কঠিন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে একটি কোয়েশ্চেন অ্যান্সার পর্ব বানিয়েছি। এই কোয়েশ্চেন অ্যান্সার পর্বে সেই সমস্ত প্রশ্নগুলোকেই আমরা আজকে ডিসকাস করব। তার আগে একটা দুটো কথা বলে রাখি, মাধ্যমিক পরীক্ষা সবই সামনে, তো খুব জোর কদমে চলো প্রস্তুতি। প্রায় সমস্ত চ্যাপ্টারই আমরা আপলোড করে দিয়েছি লং কোয়েশ্চেনের উপর, শর্ট কোয়েশ্চেনের উপর কাজ চলছে। আজকে হয়তো আরও একটা শর্ট কোয়েশ্চেনের পর্ব ছেড়ে দেবো। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে চলছে, ম্যাথামেটিক্সও থাকবে আর ইতিহাস ভূগোল হয়ে যাবে। আপনাদেরকে বলে রাখি, মাধ্যমিক 12ই মার্চ থেকে শুরু, আমরা 10 তারিখ পর্যন্ত ভিডিও আপলোড করবো 2018 সালের জন্য। তাই ফলো করুন, হয়তো সবসময় দেখা হয়ে উঠবে না, কাউকে বলুন একটু কোয়েশ্চেনগুলোকে তুলে দিতে, বাড়ির দাদা দিদি বা যে কোনো থাকলে, কেউ থাকলে বয়োজ্যেষ্ঠ কেউ যদি থাকেন, ওনাকে বলুন কোয়েশ্চেনটাকে ভালো করে শুনে খাতায় তুলে আপনাকে দিতে, আপনি সেগুলো প্র্যাকটিস করে নিন। আর ভিডিওটিতে আমরা কোয়েশ্চেনগুলো যে স্পিডে বলছি সেই স্পিডে তো লেখা সম্ভব হয়ে ওঠে না, তাই এই কোয়েশ্চেনগুলোকে আপনারা ভিডিওটি পজ করে করে তুলবেন। পজ করে করে তুললে সমস্ত প্রশ্নগুলো আশা করি আপনাদের হয়ে যাবে। আর যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভিওআই কোয়েশ্চেন, অত্যন্ত কাজে লাগবে, তাই ভালোভাবে করে যান। তো শুরু করছি আজকের প্রথম কোয়েশ্চেন অ্যান্সার, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 2018 সালের কোয়েশ্চেন অ্যান্সারের প্রথম ভিডিও। আমরা যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম এবং প্রশ্নগুলো পড়ছি। প্রথমেই বলছি, শুভঙ্কর কর্মকার এবং প্রমোদ কুমার, শুভঙ্কর কর্মকার এবং প্রমোদ কুমার যে প্রশ্নটি করেছিল সেটি ছিল 5 অ্যাম্পিয়ার ফিউজ কি? অ্যান্সারটা বলছি আমরা, 5 অ্যাম্পিয়ার ফিউজ হলো এমন এক ফিউজ যা সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। এর বেশি প্রবাহ মাত্রা দিলে ফিউজটি গলে যাবে এবং মেন বর্তনী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, যদি এটুকুই বলা থাকে, 2 মার্ক্স থাকুক, 1 মার্ক্স থাকুক, এটুকুই লিখবেন, ফুল মার্ক্স আপনাদের অনিবার্য হয়ে পাবেন। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। পরে চলে যাচ্ছি সঞ্জীব সেন, সঞ্জীব সেন আমাদের সাবস্ক্রাইবার, সঞ্জীব সেন কোয়েশ্চেন করেছেন, ফ্যারাডেজ ল বিবৃত করে দিন। ফ্যারাডের দুটো সূত্র আছে, আমি ফ্যারাডের দুটো সূত্র এক্সপ্লেন করে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম সূত্র, কোন কুণ্ডলীর মধ্য দিয়ে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে ওর মধ্যে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। অর্থাৎ একটা কুণ্ডলী কল্পনা করো, তাদের চৌম্বক প্রবাহ পরিবর্তন করলাম, বাড়ালাম বা কমালাম, তাহলে তাতে কী হবে, বাড়ালে কী হবে, ওতে তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং এই তড়িৎচালক বলটা ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত ওই কুণ্ডলীর মধ্যে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন করছিলাম, যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন করব ঠিক ততক্ষণই তড়িৎচালক বলটি স্থায়ী হবে। আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড সূত্র, ফ্যারাডে কী বলেছে, এই যে আবিষ্ট তড়িৎচালক বল, যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য যে আমরা তড়িৎচালক বলটা আবিষ্ট হলো, এই আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের সঙ্গে, অর্থাৎ চৌম্বক প্রবাহের হারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ই প্রপোর্শনাল টু d∅dt। অর্থাৎ যে হারে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা হবে তার সঙ্গে আমরা তড়িৎচালক বল সৃষ্টি হলো সেটা সমানুপাতিক হবে। তড়িৎচালক বলকে যদি আমরা ই দ্বারা ডিনোট করি আর চৌম্বক প্রবাহের হারের পরিবর্তনকে আমরা যদি d∅dt লিখি তাহলে ই প্রপোর্শনাল টু d∅dt। এটা গেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র, অর্থাৎ ফ্যারাডের সূত্র লিখতে বলে এই দুটো স্টেটমেন্ট লিখবেন। আমি স্টেটমেন্টটাকে ভেঙে আরো সুন্দর করে বললাম, আবারও বলছি স্টেটমেন্ট লেখার সময় মনে রাখবেন যে আপনাকে কপি পেস্ট করতে হবে, বইয়ে যেমন দিচ্ছে তেমনটি তুলে ধরতে হবে। আশা করি সঞ্জীবের যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সার সে অবশ্যই বুঝতে পেরেছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, প্রভাত ঘোষ, প্রভাত ঘোষ আমাদেরকে 3টে প্রশ্ন পাঠিয়েছে। প্রথম প্রশ্ন, খুব ইজি দুটো প্রশ্ন আছে, 3টেই ইজি প্রশ্ন। বিপদ সংকেত হিসেবে লাল ব্যবহার করা হয় কেন? এটা ভেরি ইজি প্রশ্ন, খুব কমন প্রশ্ন, এটা আমি অ্যান্সার দিচ্ছি না, তবে বাকি দুটো অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কেন? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবু বুঝিয়ে দিচ্ছি তোমার জন্য। গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানোর সময় লোহার যে বেড়টা ছোট আকৃতির হয়, চাকাটা বড় আকৃতির হয়,
বেডটাকে যখন প্রসারণ তাপীয় মানে কঠিনের তাপীয় প্রসারণটাকে কাজে লাগানো হয় এখানে, এতে তাপ দিলে কি হয় এটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে চাকাটাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিলে এ যখন ঠান্ডা হবে সংকুচিত হবে তখন চাকার গায়ে এঁটে যাবে, অর্থাৎ কোনো স্ক্রু বা কোনো নাট বল্টু ছাড়া এটি চাকার গায়ের সঙ্গে আটকে যায়। এই জন্যেই লোহার বেড এইভাবেই পরানো হয়ে থাকে। আর একটা প্রশ্ন করেছো তুমি যে স্যার যদি সাইকেলের চাকা পাম্প দেওয়া হয় তাহলে কি বয়েলের সূত্র প্রযোজ্য হবে? অবশ্যই হবে না, কারণ আমরা বয়েলের সূত্রের স্টেটমেন্ট জানি, যে স্টেটমেন্টের প্রথমেই বলা আছে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি, পি ভ্যারিজ ওয়ান বাই ভি, অর্থাৎ প্রেশার আর ভলিউম ব্যস্তানুপাতিক। স্টেটমেন্টের ক্ষেত্রে দুটি ধ্রুবক আছে, একটা উষ্ণতা, দু নম্বর গ্যাসের ভর। গ্যাসের ভর যদি পরিবর্তন হয় তাহলে বয়েলের সূত্র পরিবর্তিত হয় মানে মানে কন এ হয় না, অ্যাপ্লাইড হয় না, বয়েলের সূত্র অ্যাপ্লাইড হবে না, কারণ যেহেতু টায়ারে পাম্প করছো, পাম্প করার সময় গ্যাসের ভর বৃদ্ধি পাচ্ছে, ভর কিন্তু পরিবর্তন হচ্ছে, ভর কিন্তু স্থির নয়, কনস্ট্যান্ট বা ধ্রুবক কোয়ান্টিটি নয় এখানে, তাই জন্য কিন্তু বয়েলের সূত্র এখানে প্রযোজ্য হচ্ছে না। আশা করি তোমার প্রশ্নগুলো উত্তর আমি তোমাকে বোঝাতে পারলাম। চলে যাচ্ছি পরের প্রশ্ন। গ্যাসের আপাত প্রসারণ উপেক্ষা করা যায় কিন্তু তরলের ক্ষেত্রে তা যায় না কেন? প্রশ্নটা করেছে গীতশ্রী সাহা। আমি আবার এবার প্রশ্নটা পড়ছি। গ্যাসের আপাত প্রসারণ উপেক্ষা করা যায় কিন্তু তরলের ক্ষেত্রে তা যায় না কেন? বেসিক্যালি দেখো, গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই, তরলের ক্ষেত্রে সেই নির্দিষ্ট বা আকার বা আয়তন আছে, সেই কারণে এটি হয়। এটা বেসিক্যালি কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন, খুব সহজেই লেখা যায়। তো বেসিক্যালি বেসিক কনসেপ্টটা আমি বলে দিলাম, আশা করি তোমার অ্যান্সারটা তুমি বুঝতে পেরেছো। এর পরে চলে যাচ্ছি, নাম নেই, ফানি শর্ট ভিডিও, ফানি শর্ট ভিডিও নামে কেউ একজন পোস্ট করেছেন, যে লিখেছেন অ্যাসিটিলিনের লুইস ডট গঠন দেখাতে। অ্যাসিটিলিনের লুইস ডট গঠন তোমার জন্য আমি একটি পার্টিকুলার কীভাবে করে দিচ্ছি, আশা করি ভিডিওতে দেখে থাকো, বুঝতে পারবে, দেখে থাকো। চিত্রে তোমার লুইস ডট অ্যাসিটিলিনের একটি গঠন দেখানো হচ্ছে, ভালো করে দেখার চেষ্টা করো কীভাবে ডটগুলো আমি দিচ্ছি। এভাবেই ঠিক খাতায় তোমাকে অ্যাসিটিলিনের লুইস ডট আঁকতে হবে। যেভাবে মার্কিংগুলো করছি ওইভাবেই মার্কিংগুলো করবে, এবং এভাবে বন্ডিংগুলো সৃষ্টি করার চেষ্টা করবে, ভালো করে যাতে কোনো জড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে বন্ডিংটা লাস্টে দেখিয়ে দেবে। আশা করি তুমি তোমার কোশ্চেনটার অ্যান্সার তুমি বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা করেছে তোতন পল এবং প্রতিমা রক্ষিত। প্রশ্নটা করেছে শক্তির নিত্যতা সূত্র হিসেবে লেঞ্জের সূত্র বিবৃত করো। লেঞ্জের সূত্র বিবৃত করার সময় মনে রাখতে হবে যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সে সৃষ্টির কারণটাকে বাধা দেবে। অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ যে কারণে সৃষ্টি হয় সে তার উৎপত্তির কারণটাকেই বাধা দেয়। একটু আগে আমি যখন সেকেন্ড ল বোঝাচ্ছিলাম ফ্যারাডের ইকুয়েশনটা আমি বলেছিলাম ই প্রপোর্শনাল টু মাইনাস ডিফাই বাই ডিটি। এখানে মাইনাস কেন হয় সেটা কিন্তু ওখানে উল্লেখ ছিল না, এখানে উল্লেখ করছি লেঞ্জের সূত্রের ক্ষেত্রে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সে তার সৃষ্টির কারণকে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণেই কিন্তু এখানে মাইনাস কোয়ান্টিটিটা ইউজ করা হয়েছে। যদি সংজ্ঞা লেখার সময় সমীকরণ এই যেটা বললাম এটা ব্যবহার করো, অত্যন্ত অত্যন্ত ক্রেডিট পাবে স্যারদের কাছ থেকে, কারণ এই সমীকরণটা বেসিক্যালি হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইউজ করা হয়, মাধ্যমিকের সমস্ত বই এই সমীকরণটা নেই। তাই যদি তুমি এটা ইউজ করতে পারো ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা খুব খুব ভালো হবে এবং গুরুত্বপূর্ণ, তোমার অন্য খাতা কাটার সময় অন্য নাম্বারের ক্ষেত্রেও এটা তোমাকে অ্যাডভান্টেজ দেবে। যতগুলো প্রশ্ন ছিল আশা করি সমস্ত প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখনও যারা মনের মধ্যে কিছু প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের জন্য বাসা বেঁধে বসে আছে, তাদের উত্তর খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলছি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন কমেন্ট করুন, আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে অ্যানসার করে ভিডিওতে আপলোড করে দেব।
তো এই সমস্ত ভিডিওগুলো আপনাদের আশা করি কাজে লাগছে। আর একটা কথা, একজন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আমার ঠিক নামটা মনে নেই, আমাকে বলেছিল স্যার আপনি যে উপপাদ্য দিয়েছিলেন সেই উপপাদ্যের যে যেটা ভিভিআই বাই 99% কমন আসার সম্ভাবনা বলেছিলেন যে উপপাদ্যটা, আর সেই উপপাদ্যের উপপাদ্যর নম্বরটা কত, অর্থাৎ অত ইংলিশ মিডিয়াম বাংলা বুঝতে পারছিল না। তার জন্যই বলছি যদি তুমি ভিডিওটা দেখো তাহলে দেখে নাও, উপপাদ্যর নাম্বারটা প্রবাবলি 38 বা 38 নম্বর উপপাদ্য তোমার বইয়ে খুলে দেখো। বাংলা বইয়ের সঙ্গে তোমার ম্যাচ করবে নাকি জানি না, যদি বাংলা বইয়ের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি বাংলা বইটি আমার কাছে আছে, 38-38 নম্বর উপপাদ্যটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, এইগুলো ছিল আমাদের ফিজিক্স একাডেমির কোয়েশ্চেন অ্যান্সারের প্রথম পর্ব। যদি আপনার মনে কোনো প্রশ্ন এসে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এছাড়া লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। শুধু ক্লাস টেন নয়, আগামী দিনে আপকামিং ক্লাস 11-12 সমস্ত সাবজেক্টের সমস্ত সাজেশন পাবেন এখান থেকে। এছাড়াও প্র্যাকটিক্যাল লাইভ ডেমোনস্ট্রেশন করে আমরা এখানে দেখাবো, যে প্র্যাকটিক্যাল একবার দেখে গিয়ে স্কুলে গিয়ে যখন প্র্যাকটিক্যাল করবে কোনো ডাউট থাকবে না। এছাড়াও জয়েন্ট, আইআইটি, নিট সবের প্রিপারেশন কোচিং দেওয়া হবে, এছাড়াও থাকবে জেক্সপো। তো সঙ্গে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক অন্তত দিন, আমরা এত খাটছি অন্তত একটা লাইক দিন। আপনার আমার কাছে একটা লাইকের গুরুত্ব অনেক, আপনারা একটা অন্তত লাইক করে দিন। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকুন, দেখতে থাকুন ফিজিক্স একাডেমি। শুভরাত্রি।